ভালোবেসে গড়ে তোলা জীবনের প্রথম সংসার সুখের হয়নি। স্বামীর কাছে অত্যাচারিত হয়েছিলেন আশাজি, ছেড়ে চলে আসতে হয়েছিল শ্বশুর বাড়ি। পরে দ্বিতীয়বার বিয়ে করলেও সে দাম্পত্যও টেকেনি। চোখের সামনে তাকে যেমন দেখতে হয়েছে স্বামীর মৃত্যু, তেমনই দেখতে হয়েছে নিজেরই ছেলে মেয়েদের অকাল প্রয়াণ। প্রিয়জন হারানোর যন্ত্রণা বারে বারে ভিতর থেকে শেষ করে দিয়েছে তাকে। আগের বছরই দিদি লতাকেও হারালেন তিনি। আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের কিছু অজানা কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যৌবনে পদার্পণ করেই প্রেমে পড়েছিলেন গণপত রাও ভোঁসলের। তিনি ছিলেন লতাজির সেক্রেটারি। সকলের অমতে ভালোবেসে বিয়ে করে ঘর ছেড়েছিলেন, তাতে পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা যোগাযোগ সবই বন্ধ হয়ে গিয়েছিল। আসার থেকে গণপত রাও প্রায় 15 বছরের বড় ছিলেন, তবুও স্বামীকে ভালোবেসে ক্রমেই সংসারী হয়ে উঠেছিলেন তিনি। তাঁদের 3 সন্তান, আনন্দ, হেমন্ত ও বর্ষা। তবে সুখের হয়নি তাঁর ভালোবাসার সংসার। স্বামী গণপতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সন্তানদের নিয়ে একসময় বাড়ি ছাড়তে হয় আশাজিকে। দিদি লতাও তখন বোনের উপর সব অভিমান ভুলে তাকে নিজের কাছে আশ্রয় দেন। 1960 সালে বিচ্ছেদের পর গানের কেরিয়ারে মনোনিবেশ করেন আশাজি। গানের জগতেই সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 1971 সালে প্রথম স্ত্রী রীতাকে বিচ্ছেদ দেবার পর আশার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয় আর.ডি. বর্মনের। 1980 সাল নাগাদ তাঁরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে তাঁদের সাংসারিক জীবন খুব একটা সুখের হয়নি। দুজনে একসময় আলাদা থাকতে শুরু করলেও আর.ডি. বর্মনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় ছিল আশাজির। 1994 সালে প্রয়াত হন আর.ডি. বর্মন। 3 সন্তানদের নিয়ে জীবন বয়ে চলেছিল আশা ভোঁসলের। স্বামীকে হারানোর পর চোখের সামনে যে ছেলে মেয়েদেরও মৃত্যু তাঁকে দেখতে হবে এমনটা স্বপ্নেও তিনি ভাবতে পারেননি। 2012 সালে যখন তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠান করছিলেন, তখন মুম্বাইতে অবসাদে ভুগে আত্মহত্যা করেন মেয়ে বর্ষা ভোঁসলে। মেয়ের এভাবে চলে যাওয়াতে দারুণ মর্মাহত হয়ে পড়েন তিনি। কোনো মতে নিজেকে সামলাচ্ছিলেন একটু একটু করে, তবে নিয়তি তাঁকে ফের সন্তান হারানোর যন্ত্রণার মুখে ঠেলে দেয়। 3 বছরের মাথায় 2015 সালে ক্যান্সারে ভুগে মারা যান ছেলে হেমন্ত ভোঁসলে। সেই সময়ও আশাজি ছিলেন সিঙ্গাপুরে। বড় ছেলের মৃত্যুর খবর তাঁর সব কিছু ওলটপালট করে দেয়। পরপর 2 সন্তানের অকাল মৃত্যু তাঁকে ভিতর থেকে যে শেষ করে দিয়েছিল তার বলার অপেক্ষা রাখে না। জীবনে এত উথাল পাথাল সহ্য করেও নিজেকে সামলাতে পেরেছেন তিনি। তিনি বলেন, নিজেকে সবসময় বোঝাই, সবার জীবনেই খারাপ সময় আসে, আবার ভালো সময়ও আসে। খারাপ দিনে যতই ঝোড়ো হাওয়া দিক, নিজের জায়গা থেকে নড়ব না, নিজের মেহনত থেকে সরব না, মনকে শক্ত রাখব, সকল যন্ত্রণার সঙ্গে লড়ে যাব। একদিন না একদিন ভালো সময় আসবেই। এখন বর্তমানে নিজের একমাত্র ছেলে আনন্দকেই অবলম্বন করে দিনযাপন করছেন আশা ভোঁসলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।